টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল স্বাগতিক অস্ট্রেলিয়া। পার্থ স্টেডিয়ামে তারা 7 উইকেটে হারিয়েছে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করে 6 উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে 157 রান। জবাবে ব্যাট করতে নেমে 21 বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যারন ফিঞ্চের দল। বিস্তারিত দেখব ইমরান হাসানের রিপোর্টে। কি ম্যাচ কি হয়ে গেল যে অস্ট্রেলিয়া 158 রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে একটি বাউন্ডারিও হাঁকাতে পারল না, তারাই 21 বলার 7 উইকেট হাতে রেখে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল। অস্ট্রেলিয়ার হয়ে এদিন ব্যাট হাতে আবারও ব্যর্থ ওপেনার ডেভিড ওয়ার্নার। পরে ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি মিচেল মার্শ। এরপর অবশ্য গ্লেন ম্যাক্সওয়েল ছোট ক্যামিওতে জয়ের সুবাস পাচ্ছিল অজিরা, তবে তিনিও ফিরে যান 18 রানে। ম্যাক্সওয়েল ফেরার পরের গল্পটা শুধু মার্ক স্টয়নিসের। লঙ্কান বোলারদের উপর তাণ্ডব চালিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই অজি অলরাউন্ডার। তার ব্যাট থেকে আসে 59 রান। এর আগে দিনের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কুশল মেন্ডিসকে হারায় শ্রীলঙ্কা। এরপর অবশ্য ম্যাচের দায়িত্ব নেন ধনঞ্জয় ডি সিলভা এবং পাথুম নিশাঙ্কা, তবে ইনিংস বড় করতে ব্যর্থ সিলভা। আর এক প্রান্তে আগলে রেখে রান তুলতে থাকলো ব্যক্তিগত 40-এ রান আউটে কাটা পড়েন নিশাঙ্কা। এরপর টানা 3 উইকেট হারিয়ে দিশাহারা লঙ্কানরা। তবে এক প্রান্ত থেকে লড়াই চালিয়ে যেতে থাকেন আসালাঙ্কা। তার ব্যাটই শেষ পর্যন্ত 6 উইকেটে স্কোর করে চ্যালেঞ্জিং 157 রান যোগ করে লঙ্কানরা। ইমরান হোসেন, News24।